পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার ২৫ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশের সিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও ফাতেমা পারুল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আনোয়ার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহিদউদ্দিন ও মিল্কি রানী দাস, প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথুয়া ইচিং মারমার, রূপসীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাচিং প্রু মারমা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। সভায় ভূমি বিরোধ নিরসন, অবৈধভাবে পাথর বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয় সহ সার্বিক আইন শৃঙ্খলার উপর আলোচনার পর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে লামা পৌর শহরের ময়লা ও বর্জ্য বহনের জন্য পৌর মেয়র মোহাম্মদ জহিরুল ইসলামকে একটি ডাম্পার গাড়ি সহ চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য বীর বাহাদুর উশয় সিং এমপি। মোহাম্মদ ইসমাইলুল করিম, এনএএন টিভি, বান্দরবান।